ভারতের কোনো প্রান্তই যেন এখন আর শান্ত নেই। একদিকে পশ্চিমবঙ্গ পড়ছে আরজিকর কাণ্ডের প্রভাবে, অন্যদিকে মণিপুরে চলছে স্বাধীনতাকামীদের আন্দোলন, আর একই সময়ে তামিলনাড়ু এবং দিল্লির মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে স্যামসাং ইন্ডিয়া। সেপ্টেম্বর মাসের শুরুতে হঠাৎ বেঁকে বসেছেন বৈদ্যুতিক পণ্য উৎপাদনের কোরিয়ান জায়ান্ট স্যামসাং এর ভারতীয় কারখানার কর্মীরা। ট্রেড ইউনিয়নের স্বীকৃতি, বেতন ভাতা বৃদ্ধি এবং কর্মস্থলের কাজের পরিবেশ ও নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। মূলত আন্দোলনের শুরুটা করেছিল তামিলনাড়ুর কারখানায় কর্মরত শ্রমিকরা। কারখানা সংলগ্ন একটি খালি জমিতে প্রতিবাদ সমাবেশ করতে থাকেন তারা। পরবর্তীতে এর রেশ ছড়িয়ে পড়ে দিল্লির নয়ডা এলাকার কারখানাতেও। বিবিসির মতে, দুই কারখানায় কর্মরত 2000 কর্মীর মধ্যে প্রায় 1500ই এই আন্দোলনে অংশ নিয়েছেন। স্বীকৃত কোনো ইউনিয়ন না থাকলেও এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে কর্মীদের উদ্যোগে গঠিত স্যামসাং লেবার ওয়েলফেয়ার ইউনিয়ন, SILWU। বর্তমানে স্যামসাং ইন্ডিয়ার কর্মীদের গড় বেতন 25,000 রুপি, একে অন্তত 50% বৃদ্ধির দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে SILWU কে স্যামসাং ইন্ডিয়ার ট্রেড ইউনিয়ন হিসেবে স্বীকৃতি, কর্মী ও কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে ট্রেড ইউনিয়ন নেতাদের দরকষাকষির সুযোগ এবং কর্মক্ষেত্রে পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। দাবি আদায়ের পক্ষে 18 সেপ্টেম্বর সকালে আন্দোলনরত কর্মীরা মিছিল বের করলে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পাশাপাশি 104 জনকে আটক করলেও সন্ধ্যার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর স্যামসাং এর সদর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, আমরা কর্মীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছি, দুই পক্ষের সব সমস্যা যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করছি। আর তামিলনাড়ু রাজ্য সরকারের শ্রম কল্যাণ মন্ত্রী সিভি গণেশন বলেছেন, স্যামসাং ইন্ডিয়ার কর্তৃপক্ষ এবং কর্মী উভয়ের সঙ্গে আমরা আলোচনা শুরু করেছি, শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়ার প্রতি আমাদের সমর্থন রয়েছে। 1996 সালে ভারতের রাজধানী দিল্লির নয়ডা এলাকায় প্রথম কারখানা স্থাপন করে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইন্টারন্যাশনাল। 2007 সালে দ্বিতীয় এবং বৃহত্তম কারখানাটি স্থাপন করে তামিলনাড়ুতে।